নিজের জমি বিক্রি করে সব দিয়েছে মেয়ে আর জামাইকে। ঋণগ্রস্ত মেয়ে স্বামী নিয়ে ঢাকায় থাকলেও জামাই বাড়িতে, পরে থাকে শ্বশুর। তবে সম্পদ হারানো দরিদ্র মানুষটা অভাব আর দুশ্চিন্তা থেকে নিজেকে বাঁচাতে চলন্ত ট্রেনের সামনে শুয়ে পড়ে, আর তাতেই একটা মানুষ তিন খণ্ডে বিভক্ত হয়ে যায়। চলন্ত ট্রেনের সামনে স্বইচ্ছায় শুয়ে আলী আকবরের আত্মহত্যা করার এই মর্মান্তিক ও দুঃখজনক ঘটনা ঘটে টাঙ্গাইলের গোপালপুরের হরিষা গ্রামে। জানা যায়, দুই যুগ আগে আনসার আলীর সঙ্গে তার মেয়ের বিয়ে দেয়। বিয়ের পর আলী আকবর মেয়ে ও জামাইকে সব সম্পত্তি লিখিয়েও দেয়। সহায় সম্পদ বিক্রি করার পর আলী আকবর স্ত্রীকে নিয়ে দেড় যুগ ধরে মেয়ের বাড়িতে বসবাস করত। দেনার দায়ে তার মেয়ে ও জামাতা ঢাকায় চাকরি নেয়। জামাতার বাড়িতে শুধু আলী আকবর ও তার স্ত্রী থাকত। জামাই বাড়ি থেকে প্রায় 2 কিলোমিটার দূরে হরিষা গ্রামের রেললাইনের ওপর শুয়ে থাকতে দেখা যায়। এ সময় ট্রেন আসতে দেখে এক নারী তাকে সংকেত দেয়। সংকেত পেয়ে শোয়া থেকে উঠে দাঁড়ায় আকবর। ট্রেনটি কাছে আসার সঙ্গে সঙ্গে পুনরায় লাইনের ওপর শুয়ে পড়ে সে। মুহূর্তের মধ্যে ট্রেনে কাটা পড়ে তার দেহ খণ্ড বিখণ্ড হয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অভাব নাকি অন্য কোনো ঝামেলায় মরেছে তা নিশ্চিত হওয়া যায়নি এখনও।